একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট এক আসনে সরব হয়ে উঠেছে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি। বেশিরভাগ সময়ের বিএনপির দখলে থাকলেও এবারে নির্বাচনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ, আর আসন পুনরুদ্ধার করতে চায় বিএনপি। আলমগীর চৌধুরীর তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে জয়পুরহাট এক আসন। এ আসনে 1991 থেকে 2008 সাল পর্যন্ত টানা জয় পায় বিএনপি। নেতৃত্বে দ্বিধা বিভক্তি থাকলেও তৃণমূলে দলটির রয়েছে শক্ত অবস্থান। 2014 সালের নির্বাচনে বিএনপি অংশ না নিলেও এবার আসনটি পুনরুদ্ধারে জোরেসোরে মাঠে নেমেছে নেতাকর্মীরা। দল যদি আমাকে মনে অন দেয়, আমি 1,00,000 ভোটের ব্যবধানে জয়পুরহাট এক শাসন থেকে নির্বাচিত হব। আমি প্রত্যাশা করি দল যদি আমাকে যদি মনোনয়ন দেয়, জয়পুরহাট পাঁচবিবি এক আসন ইনশাআল্লাহ বিপুল ভোটে শতভাগ নির্বাচিত হব। 2014 সালের দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দুদু। উন্নয়ন কর্মকাণ্ড আর দলীয় ইমেজের কারণেই আগামী নির্বাচনেও জয়ের প্রত্যাশা ক্ষমতাসীনদের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেয় এবং যদি আমি টিকিটটা পাই আল্লাহর রহমতে, তাহলে একটা মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আবার তারা নির্বাচিত করবে। আমি সাধারণ মানুষের কল্যাণের জন্য জনপ্রতিনিধি হিসাবে আমি এমপি হতে চাই। 1988 সালে এ আসনে জয় পায় জাতীয় পার্টি। মনোনয়ন পেলে জয় আশা করছেন দলটির নেতারা। জনগণের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করছি। জনগণ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে শুধুমাত্র নয়, একজন যোগ্য প্রার্থী হিসেবে আমাকে বেছে নেবে বলে আমি বিশ্বাস করি। তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচন করতে চায় সাধারণ ভোটাররা। যে প্রার্থী আমাদের উন্নয়ন করবে, আমাদের জয়পুরহাটের উন্নয়ন করবে, সাধারণ মানুষের পাশে থাকবে, এই ধরনের প্রার্থী আমরা চাই। আমরা চাই ন্যায়পরায়ণ, ন্যায় নীতিবান এবং উচ্চ শিক্ষিত যোগ্য প্রার্থী। আমাদের এমন একটা প্রার্থীর দরকার যে প্রার্থী আমাদের সহযোগিতা করবে, পাশে দাঁড়াবে। এ আসনে 3,98,000-এরও বেশি ভোটার রয়েছে।